আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 5টি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এবং আপনাদেরকে জানাবো এই বাড়িগুলো যদি আপনি একতলা কমপ্লিট করেন এক্ষেত্রে আপনার কত টাকা খরচ যাবে। তো বন্ধুরা, আপনি যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন যে একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়। বন্ধুরা, যখন আপনি একটি একতলা কমপ্লিট করবেন তখন আপনি খরচটি জেনে যাবেন যে দুতলা কমপ্লিট করতে কত লাগে। দুতলা কমপ্লিট করতে তার থেকে খরচটা একটু কম হবে, অর্থাৎ একতলার ক্ষেত্রে যে খরচটি হয় দুতলার ক্ষেত্রে একটু কমে যায়, অর্থাৎ পার স্কোয়ার ফিটে 100 টাকার মতো কম লাগে। তো বন্ধুরা, চলুন আমরা এখন দেখব যে 5টি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এবং তা তৈরি করতে কত টাকা খরচ হয় তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা, প্রথম যে বাড়িটি অর্থাৎ এক নম্বর যে বাড়িটি, এই বাড়িটি যদি আপনি 1200 স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনি এই বাড়িটি তৈরি করেন, একতলা যদি কমপ্লিট করেন, দোতলা যে ডুপ্লেক্স বাড়ি যদি একতলা কমপ্লিট করেন, তো 1200 স্কোয়ার ফিটের মধ্যে অর্থাৎ আপনি দুর্গপ্রস্থ যেটাই হোক, আপনি যদি স্কোয়ার ফিট যদি 1200 স্কোয়ার ফিট হয়, তো এক্ষেত্রে আপনি বাড়ি তৈরি করতে খরচ হবে 19,20,000 টাকা। 19,20,000 টাকা লাগবে আপনার এই বাড়িটি তৈরি করতে, একতলা কমপ্লিট করতে লাগবে 19,20,000 টাকা। আর দোতলার ক্ষেত্রে আপনার খরচটি প্রায় 100 টাকা কমে যাবে প্রতি স্কোয়ার ফিটে। তো বন্ধুরা, আসুন আমরা এখন জানবো যে দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা লাগবে এবং তার ডিজাইন। বন্ধুরা, আমাদের যে দ্বিতীয় নম্বর বাড়িটি, তো 2 নম্বর বাড়িটি আমাদের যদি 1100 স্কোয়ার ফিটের মধ্যে আমরা তৈরি করি, 1100 স্কোয়ার ফিটের মধ্যে যদি এই ডুপ্লেক্স বাড়ি তৈরি করি, তার একতলা কমপ্লিট করতে আপনার যে খরচটি হচ্ছে 17,60,000 টাকা। 17,60,000 টাকা লাগবে আপনার এই বাড়িটি যদি আপনি একতলা কমপ্লিট করেন, তার খরচ হবে 17,60,000 টাকা। আপনার দুর্গপ্রস্থ যেটা হোক, যদি আপনি 1100 স্কোয়ার ফিট যদি আপনার জমির পরিমাণ হয়, এক্ষেত্রে আপনার খরচ হবে 17,60,000 টাকা। তো আসুন বন্ধুরা, আমরা 3 নম্বর বাড়িটি আর ডিজাইন এবং তার খরচ জানবো। 3 নম্বর যে বাড়িটি বন্ধুরা, 3 নম্বর বাড়িটি যদি আপনি 1000 স্কোয়ার ফিট জমিতে যদি আপনি 3 নম্বর বাড়িটি তৈরি করেন, এর একতলা কমপ্লিট করেন, আপনি দুর্গপ্রস্থ যেটা হোক, যদি আপনি স্কোয়ার ফিট যদি জমির পরিমাণ যদি 1000 স্কোয়ার ফিট হয়, তাহলে আপনার বাড়ি তৈরি করতে খরচ হবে 16,00,000 টাকা। একতলা কমপ্লিট করতে আপনার খরচ হবে 16,00,000 টাকা। তো বন্ধুরা, আসুন আমরা এখন জানবো যে 4 নম্বর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে। বন্ধুরা, 4 নম্বর যে বাড়িটি, 4 নম্বর বাড়িটি যদি আপনি 900 স্কোয়ার ফিটের মধ্যে যদি তৈরি করেন, 900 স্কোয়ার ফিট যদি আপনার জমির পরিমাণ হয়, এক্ষেত্রে যদি একতলা কমপ্লিট করেন, তো এক্ষেত্রে আপনার যে খরচটি হচ্ছে আপনার খরচ হবে 14,40,000 টাকা। 14,40,000 টাকা লাগবে আপনার একতলা কমপ্লিট করতে এই বাড়িটি, যদি দোতলার একতলা কমপ্লিট করতে, অর্থাৎ ডুপ্লেক্সের একতলা কমপ্লিট করতে আপনার লাগবে 14,40,000 টাকা। আপনি দুর্গপ্রস্থ যেটাই হোক, যদি স্কোয়ার ফিট যদি 900 স্কোয়ার ফিট হয়, তাহলে এটি আপনার খরচ হবে। তো আসুন আমরা এখন জানবো 5 নম্বর বাড়িটি খরচ কত হবে। বন্ধুরা, আসুন আমাদের যে 5 নম্বর বাড়িটি, এই 5 নম্বর বাড়িটি যদি আপনি 800 স্কোয়ার ফিটের মধ্যে তৈরি করেন, অর্থাৎ দুর্গপ্রস্থ যেটাই হোক না কেন, আপনার জমির পরিমাণ যদি 800 স্কোয়ার ফিট হয়, তো যদি আপনি একতলা কমপ্লিট করেন, এক্ষেত্রে আপনার খরচ হবে 12,80,000 টাকা। 12,80,000 টাকা লাগবে আপনার একতলা কমপ্লিট করতে এই ডুপ্লেক্স বাড়িটির। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো যদি উপকৃত হন, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 3টি একতলা বাড়ির নকশা এবং তা তৈরি করতে কত টাকা খরচ হয়, অর্থাৎ 3টি একতলা বাড়ির ফ্লোর প্ল্যান আমি আপনাদেরকে দেখাবো এবং তা তৈরি করতে কত টাকা খরচ হয় তা আমি আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন। তো বন্ধুরা, আজকে এখানে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।